প্রায় কয়েক দশক আগের কথা। ধূপগুড়ি কদমতলায় জনমানবহীন জঙ্গলের ভেতরে আস্তানা ছিল স্বাধীনতা সংগ্রামীদের। এরপর সময়ের স্রোতে সবটাই ফিকে হয়ে যায়। কোনো এক সংস্থার উদ্যোগে ছাত্রদের বিদ্যাশ্রম তৈরি হয়েছিল, এখন তাও ফাঁকাই থাকে। বিদ্যাশ্রমের ক্যাম্পাসেই তৈরি করা হচ্ছে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র, যা নিয়ে আপত্তি এলাকাবাসী। জনবহুল এলাকা ছেড়ে কি কারণে, কোন স্বার্থ চরিতার্থে এই জঙ্গলের মধ্যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র করা হচ্ছে, এলাকাবাসী তুলছে, সেই নেশাখোরদের ভয় নেই এই এলাকা জানেন? বিদ্যাশ্রমের এই এলাকা এখন নেশাখোরদের আড্ডাখানা হয়। বেশ কয়েক বছর এক স্থানীয়ের বাড়িতেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি চলছিল। এরপর সেটিকে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। এলাকাবাসীর সঙ্গে আলোচনার পর অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি জনবহুল এলাকায় তৈরির কথা থাকলেও আচমকাই মত পরিবর্তন প্রশাসনের। জঙ্গলের ভেতর কোনো পড়ুয়াই আসবে না, অভিযোগ এলাকাবাসীর। আমাদের এখানে একটা রাস্তার সাইডে একটা গঙ্গা মন্দির আছে, সেই গঙ্গা মন্দিরের ওখানটায় একটা সেন্টারটা হবে, তাই সেইটা সিদ্ধান্ত হয়ে গেল পঞ্চায়েত নিয়ে বসে। সেই মিটিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত হওয়ার পর সেই সেন্টারটা চলে আসলো আমাদের এখানে একটা বৃদ্ধাশ্রম, সেই বৃদ্ধাশ্রমের একদম জঙ্গলের ভিতরে। তো এই হচ্ছে আমাদের অভিযোগ। এইগুলো অভিযোগটা আমাদের বিডিওকে, বিডিও সাহেবকে উপর মহল আমার জানানো হয়েছে, তা সত্ত্বেও এখানে কাজটা চলে আসে। উপর মহল থেকে এই যে আশ্রমের এই যে জঙ্গলের মধ্যে, যেখানে বাচ্চা কাচ্চারা আসতে পারবে না, বর্ষায় সঠিকভাবে এখানে কেউ আসতে পারে না। এখানে একমাত্র আসে ওই গাঁজাড়ুরা, যারা গাঁজা মদ খায় তারা এই জঙ্গলে এখানে আসে। বাচ্চারা তো এখানে আসতে পারবে না। এখানে ঘর হইলো, বাধাও দেওয়া হয়েছিল। এখানকার আমাদের পাড়ার মহিলারা সবাই এখানে এসে বাধা দিয়েছে, মিস্ত্রিকে ঠিকাদারকে বাধা দিয়েছে, তা সত্ত্বেও ঘরটা এখানে তৈরি হইল। মানে পঞ্চায়েত অভিজ্ঞতা এটা নিয়ে কমপ্লেন করছে, অনেক বাধা টাধা হয়েছে, তারা বাধা ঠেলে এখানেই আইসা জঙ্গলের ভিতরে আইসে কোনো। আর এখানে বর্ষাকালের দিনে একটা বাচ্চা টাচ্চা ওইখানে আসে না, মানে এই বলতে গিরাপন্থে জল হয়ে যায়, কই দিয়ে আসবে? এই সেন্টারটা করছে, সেন্টারটা কেউ বাধা না শুনে এখানে তারা কটা নেতা মাতা নিয়ে সেন্টারটা তৈরি। এখানে লোকজনটা কম, বসতিটা কম রয়েছে আশ্রমের ভিতরে, কারণ এটা একটা স্কুল ছিল, তো স্কুলটা উঠে যায়। উঠে যাওয়ার পর থেকেই এখন এলাকায় এরকম নেশাখোরেরা আসে। বিডিও লোকালয়ে অঙ্গনওয়াড়ি সেন্টার করবেন বলেও জঙ্গলেই করেছেন। কাটমানির লোকে ইচ্ছে মতো কাজ করছেন, মন্তব্য বিজেপির পঞ্চায়েত সদস্যের। আমাদের ধুবড়ি বিডিও টাকার জোরে সব কিছু করে, এরা মানুষের মানুষত্ব বুঝে না। হ্যাঁ, একটা এই বিডিও যার যে পরি মানে পাড়ার হওয়ার কথা সে পাড়া না করে এখানে জঙ্গলের মধ্যে কী করে করলেন? উনি ওনার কাটমানি খাবেন এখানে? হ্যাঁ, যে ওনার নিজের ইচ্ছা খেয়াল খুশি মতো করছেন, আরে গাছ জোরে করেন, ইনি হচ্ছে ক্ষমতার বলে, আর গাছ জোরে এরা টিএমসির একটা কেডার। হ্যাঁ, তাই আমাদের বিজেপি পঞ্চায়েতের কথা শোনে না। তো কোন স্বার্থ চরিতার্থে এই জঙ্গলের ভেতরে, যেখানে জনমানবহীন, সেই জায়গায় গড়ে তোলা হচ্ছে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র, সেই প্রশ্ন তুলছে এলাকার মানুষ। জলপাইগুড়ি ধূপগুড়ি থেকে ছিলাম দেব।